নয়জন ছাত্রীর চুল কাটার ঘটনায় শিক্ষিকা বরখাস্ত। মুন্সিগঞ্জের সিরাজদি খানে সৈয়দপুর আব্দুর রহমান স্কুল অ্যান্ড কলেজের 9 জন ছাত্রীর চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা রুমিয়া সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সিরাজদি খান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাব্বির আহমেদের নির্দেশে বৃহস্পতিবার 29 ফেব্রুয়ারি স্কুল ম্যানেজিং কমিটি তাকে বরখাস্ত করে। এই ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে আহ্বায়ক করে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 3 কর্মদিবসের মধ্যে এই ব্যাপারে প্রতিবেদন দিতেও বলা হয়েছে। এর আগে বুধবার 28 ফেব্রুয়ারি ওই স্কুলের 7ম শ্রেণীর ক্লাস চলাকালে চুল কাটার ঘটনা ঘটে। অভিযুক্ত রুমিয়া সরকার বিজ্ঞান বিভাগের শিক্ষিকা। ক্লাসে থাকা 9 ছাত্রীর মাথায় হিজাব না থাকায় তিনি কাছে দিয়ে সবার চুল কেটে দেন। এতে ক্লাসের সব শিক্ষার্থীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ব্যাপারে সিরাজদি খান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ জানান, যেসব ছাত্রের মাথার চুল কেটে দেওয়া হয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে কথা বলা হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশক্রমে উপজেলা প্রশাসন ও স্কুল ব্যবস্থাপনা কমিটি বসে সিদ্ধান্ত নিয়েছে। আপাতত ওই শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। আর এই বিষয়ে সৈয়দপুর আব্দুর রহমান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিয়া ফরিদ আহমেদ বলেন, বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি, মেয়েদের সামান্য চুল কাটা হয়েছে, তবে হিজাব না পরার কারণে নয়। মেয়েরা একটু উশৃঙ্খল আচরণ করেছে, এ কারণে তাদের শাস্তি দিয়েছে। এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আজ আমরা আবার বসবো।